সুশাসনের রাজ্যে রাস্তাঘাটের সমস্যা যেন এখন নিত্যদিনের বিষয়। শনিবার ফের রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ জানান পুর নিগমের 51 নম্বর ওয়ার্ডের নাগরিকরা। অভিযোগ, বেশ কয়েকবার এলাকার কর্পোরেটর সহ বিধায়ককে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছিল। তাদের আরও অভিযোগ, ভোটের সময় নেতারা কাজ করার আশ্বাস দিলেও ভোট শেষ হতে তাদের আর দেখা যায় না। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর নিয়েও এলাকায় অভিযোগ রয়েছে। রাস্তার সমস্যা, রাস্তায় ধরেন না একটু বৃষ্টি বাদল হলে রাস্তায় জলে দুসুরে এই সমস্যাটা ধরেন না আজ গিয়ে অন্তত 15 বছর পর্যন্ত ধরেন না আমরা বুঝিয়ে নিয়েছি পর্যন্ত এরপরে ধরেন না এই সিভিএমও মালে ধরেন না এই সোলিংটা করে দিয়েছে ওই হেই ওই জন্য এই সোলিংকরণের ফলে আসতে আরও সমস্যা। আমরা কোনো ফিরেছি ইয়েই হয়েছি না, ওই মানুষের গদ দিছে আজকে ধরেন না আমি লইছি না, আমরা ফাড়াবার ধরেন না 27 টাকা গদ দিছে, তারও একবার টেয়া ঢুক আজ হ্যাঁ 4 বছর তারও একবার টেয়া ঢুকছে, তারও ঢুকছে না। এটা এটা কেউ তো ও হেকুমা দাস অজ্ঞা আর ও হেমা দাদা আছে, ইয়ে কোনো লাইট নেই আর তারা করলে এইখানে দি করলে সেখানে দি বারো জায়গা, তারা এইখানে দি করলে সেখানে দি বারো জায়গা। রাস্তার সময় আমরা মরি, একটা গাড়ি ঢুকলো আর একটা গাড়ি আইগুলো কোনো চার্জ নেই, এর মাটি রাস্তা চাকা যায় ওই তো চাকা গাড়ি গেছে, এই কীটা করুন কিছু করার মতো নাই করবো আর নাই, মানে এটা দেবো ওইটা দেবো ওই কথা করবো ওই কথা করবো বা ভোটটা দিয়েন আমরা এটা করি ওইটা করবো আর নাই এলাকা দিব দিব। এই তো ঘরের ঘরের টাকা ঢুকছে 33,000 টাকা খবর নেই, 1 বছরই গেছে